हेलो भिवर्स, वेलकम बैक। आमी चले एसेछी डैफोडिल गार्डन के संगे निये। आमी आज के तोमादेर बोलबो कोलियास प्लांट सम्बन्धे। कोलियास प्लांट तोमरा प्रत्येकेई जानो खूब पपुलार एकटी प्लांट एवं देखते खूब सुंदर एटी। आर जेटा होच्छे जे कोलियास प्लांटेर आमी आगेओ भिडियो दिएछी। कोलियास प्लांट देखते तो एमनितेई खूब सुंदर एवं एटा जखन चारा बसानो हय तखन थेके जदि एटाके ठीक मतो पिंचिंग करा हय ताहले एटा खूब बुशी झोपालो हय देखते। হ্যাঁ, তো আমার আগের যারা ভিডিও দেখেছো তারা দেখে ঠিক বুঝতে পারবে যে আমার কতটা বুশি ছিল গাছটা। এবং একটা টাইমের পর এই গাছটা তোমার বুশি ভাবটা কমে যায়। হ্যাঁ, যখন একটু ম্যাচিওর হয়ে আসে তখন কিন্তু বুশি ভাবটা কমে যায় এবং ডগায় ডগায় একটা সাদা, দেখো সাদা ফুলের মতো এটা ফুল। এবং এটা থেকে অনেক সময় গাছও বসানো যেতে পারে। তো এটা হয়, এটা অনেক থাকে যখন তখন ফুলের মতোই হয় এবং ভালোও লাগে দেখতে। তো আমি এটা প্রুনিংটা আমি করিনি, জাস্ট করিনি এই কারণেই যে একটা ভিডিও তোমাদের দেখাবো যে আমি কিভাবে প্রুনিংটা করি। তো আমি যার জন্য আমি আজকে আমি ভিডিওটা করব বলেই তোমাদের সামনে আমি এটা প্রুনিংটা করতে এলাম। তো যেটা হচ্ছে কি, এই কোলিয়াস প্ল্যান্টগুলো ঠিক সময়ে করা উচিত, নইলে গাছের লুকটাই খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি যে প্রুনিংটা, এই যে দেখো। এবং আমি এখান থেকে আমি আবার নতুন গাছ বসাবো। এটা হয়তো আরও অনেক আগে করা উচিত ছিল, কিন্তু আমি জাস্ট ভিডিওটা করার জন্যই আমি প্রুনিংটা করিনি। দেখো বন্ধুরা, এই যে খুব সুন্দরভাবে এই যে ডালটা কেটে দিয়ে ঠিক এইভাবে এই যে একটা নতুন যে ডালটা পেলাম, আমি উপরের পোর্শনটা কেটে দিলাম, যে ফুলের যে অংশটা সেটা কেটে দিলাম এবং যেটা আর কি ডালটা আছে সেটাকে আমি পুনরায় কিন্তু এটা রোপণ করব এবং জল দেব। এবং মাটিটা আমি প্রিপেয়ার করেছি, দেখো এখানে শুধুমাত্র মাটি, এই যে শুধুমাত্র এখানে মাটি আছে এবং জাস্ট একটু গোবর সার মেশানো আছে। হ্যাঁ, অন্যথায় আমি কোনো রাসায়নিক সার কিচ্ছু আমি ইউজ করি না, আমি একমাত্র মাটি এবং গোবর সার একটু মিশিয়ে জাস্ট মাটিটা তৈরি করেছি তোমাদের দেখাবো বলেই, নাহলে ভিডিওটা